জীবন বদলের নতুন স্বপ্ন নিয়ে 5 বছর আগে ঢাকায় এসে গার্মেন্টসে যোগ দেয় লতাবানু। অনেক বাধা পার করে তার এখন পদোন্নতি হয়েছে। আজ সে একজন সুপারভাইজার। গার্মেন্টসে কাজের সুবাদে সে হয়ে উঠেছে অর্থনৈতিকভাবে স্বনির্ভর। যখন আস্তে আস্তে আমি শিখলাম, তখন আমার মনে একটা ই চলে আসলো, যে লক্ষ্য চলে আসলো যে আমি কেন এখানে থাকবো, আমিও সুপারভাইজার হবো বা আমি বড় পদে জয়েন করবো। আমি যে কাজ করি তার চেয়ে অতিরিক্ত কাজ করলাম, প্যাটার্ন কাটা শিখলাম, প্রসেস আরও দেখলাম, জানলাম। তখন আস্তে আস্তে আমি অনেক কিছুই কাজ শিখে ফেললাম। তো আবার কেয়ারের ট্রেনিংও পেয়ে আমি কিছু নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়লো। তখন আমি স্যারেরা বললো, তখন আমি সুপারভাইজার পদে চলে আসলো। ইউএন উইমেনের আর্থিক সহযোগিতায় কেয়ার বাংলাদেশ বাস্তবায়ন করেছে এম্পাওয়ারিং উইমেন ইন আরএমজি প্রজেক্ট। এই প্রকল্পের আওতায় কেয়ার বাংলাদেশ পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকদের দিয়েছে বিভিন্ন ধরনের সফট স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, যাতে কর্মক্ষেত্রে তারা আরও ভালো করতে পারে। প্রাথমিক ট্রেনিংয়ের পর অধিক সম্ভাবনাময় কর্মীদের বাছাই করে দেয়া হয় 18 ঘন্টার অ্যাডভান্স ট্রেনিং। অ্যাডভান্স ট্রেনিংয়ের উদ্দেশ্য হল নারী শ্রমিকদের নেতৃত্ব বিকাশে সহায়তা করা এবং জীবন দক্ষতা ও কর্মদক্ষতা বৃদ্ধি করে সত্যিকারের ক্ষমতায়ন নিশ্চিত করা। এছাড়াও পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য দেয়া হয় টেকনিক্যাল ট্রেনিং। নারী কর্মীদের পাশাপাশি পুরুষ সুপারভাইজারদেরকেও দেওয়া হয় সেন্সিটাইজেশন ট্রেনিং, যাতে তারা জেন্ডার সংবেদনশীলভাবে আচরণ করেন এবং কোনোরকম বৈষম্য ছাড়া নারী কর্মীদের সুপারভাইজ করতে পারেন। এছাড়াও তৈরি করা হয়েছে সুরক্ষা অ্যাপ, যা যৌন হয়রানি প্রতিরোধে ফ্যাক্টরি কর্তৃপক্ষের কী করণীয় সে বিষয়ে সচেতনতা ও দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে সাহায্য করে। কেয়ার ট্রেনিংয়ের পরে আমাদের ভিতর থেকে একজন অলরেডি সুপারভাইজার হয়েছে, হওয়ার পরে এখন সে যে সুপারভাইজার হয়েছে এ কারণে আমরা খুব গর্বিত, কারণ তার জন্য আমাদের সুযোগটাও প্রসারিত হয়েছে। কেয়ার থেকে বেসিক ট্রেনিং, অ্যাডভান্স ট্রেনিং এবং টেকনিক্যাল ট্রেনিং তিনটেই বেশি। যোগাযোগ সম্পর্কে জানছি, যা একটা ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে মূল্যবান একটা ভূমিকা আছে যোগাযোগ। কর্মক্ষেত্রে সংকোচ, জড়তা এবং আত্মবিশ্বাসের অভাব নারীদের জন্য একটি বিশাল বাধা। নিজেদের সমস্যাগুলো কখন, কোথায় এবং কিভাবে কর্তৃপক্ষকে জানাতে হবে তা বুঝতে পারেন না অনেকেই, যা অনেক সময় চাকরি ক্ষেত্রে তাদের এগিয়ে যাবার পথে বাধা তৈরি করে, ফলে সফলভাবে নিজেদের জায়গা করে নিতে ব্যর্থ হয়। এছাড়াও কর্মক্ষেত্রে নারীরা সম্মুখীন হন আরও অনেক ধরনের বাধার। প্রচলিত ধারণায় এখনও নারীকে দুর্বল ভাবা হয়। নারীরা সুপারভাইজার হলে সমস্যা নাই কোনো জায়গায়, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, দায়িত্ব যখনই একজন নিবে তখনই তার উপরে কিন্তু অনেক চাপ, অনেক ভার সাম্য পড়বে, সেই ক্ষমতাটা রক্ষা করার মতো মেয়েদের ক্যাপাসিটি হয় না। মহিলারা তো জাম্পিং করতে পারবে না, দৌড়াদৌড়ি করতে পারবে না, এই জন্যই স্যাররা আর কি মহিলাদেরকে চট করে দেয় না। হ্যাঁ, এই জন্যই ছেলেদেরকে আর কি সেট আপ করে। ছেলেদের বলবে যে আমি ওরা একতলা থেকে ছয়তলা উঠেছি, কিন্তু মেয়েরা কিন্তু পারবে না, কিন্তু আসলে সেটা সঠিক না। আমি আমার যোগ্যতা দিয়ে, আমি আমার কাজ দিয়ে আজ আমি এই সুপারভাইজারে দাঁড়িয়েছি। এই প্রকল্পের মাধ্যমে এখন পুরুষ সুপারভাইজারদেরও মানসিকতায় পরিবর্তন এসেছে। আমি মনে করি যদি নারীরা আরও একটু নিজেদের মানে পার্সোনাল লাইফ থেকে একটু আগায় আসে বা পিছন থেকে তার পরিবার যদি সমর্থন করে, তাহলে নারীরা যদি সুপারভাইজার হয় তবে ইনশাল্লাহ ওরা আরও বেশি ভালো করবে। আমি মনে করি প্রত্যেকটা মানুষের ভিতরে একটা স্বপ্ন থাকে এবং আমারও সেই স্বপ্নটা আছে। আমি তখন হয়তো স্বপ্ন হালকা পাতলে ছিল না, একটা ছেলে যদি উপর ল্যাঙ্কে থাকে একটা মেয়ে কেন পারবে না, কিন্তু তারপর একটা জড়তা ছিল আমি মেয়ে ও ছেলে ওর সাথে পারবো না। কিন্তু কেয়ারে ট্রেনিং করার পর আমার ভিতরে একটা আত্মবিশ্বাস এসে গেছে যে না, একটা ছেলে যদি পারে একটা মেয়েও পারবে, ওই ছেলে যদি পারে আমি পারবো না কেন। তাই তারপর থেকে ওই বিশ্বাসে দেখছি না, আমার এখন মনে ভিতরে একটা স্বপ্ন জেগে গেছে, আমিও সুপারভাইজার হতে পারবো, সুপারভাইজার হওয়ার আমারও একটা আত্মবিশ্বাস আছে।